দেখা যায় রিভিউ রক ডাইলার। এখন সাইকেলের ভিতরে রক ডাইলারটাই ভালো আছে। এখন তো সব কোম্পানি যেমন পোস্টের অবস্থা বন্ধ হয়ে গেছে, বেলুসের মডেল আসতেছে কিন্তু অনেক দাম, তাই জন্য এখন রক ডাইলারটা অনেক ভালো। সাথে সাইকেল এটাতে আপনার যেমন টায়ার টায়ারগুলো অনেক ভালো পাচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তারপরে রিংগুলো ভালো, রক রাইডারের রিং। তারপরে আপনি ইন্টিরিয়ার একটা ক্যাসেট পাচ্ছেন এটাতে, আপনি এটা উল্টে আপনি এডি স্পিড। তারপরে সেন্টার মায়াবি ভালো। তারপর আপনারা পাচ্ছেন এলটাসের ডেরা, এলটাসের ডেরাও ভালো, অরিজিনাল সিমানো। তারপর এটা রক রাইডারের একটা টু স্পিড ক্যাসেট পাচ্ছেন, এটা কিন্তু 30 স্পিড না, এটা কিন্তু 2 স্পিড ক্যাসেট। এটা প্যাডেলগুলো পাচ্ছেন একটু প্লাস্টিকের, আসলে এটা 27,500 হিসাবে এটার দাম হলো যে 22,000 টাকা। 22,000 টাকা দিয়ে আপনাদের এটাতে ওরা এটাতে XCM ফরক দেয় না অবশ্য, এটাতে একটা লোয়ার একটা 100 mm ফরক, এটা রক রাইডার লেখা আছে ফরকে, এমনি নিজস্ব কোনো কোম্পানির নাম লেখে নাই। তারপর এটা কিন্তু 27.5, কিন্তু এটা অবশ্যই এটা ইয়া 26-এর সাইকেল না। জুম্পিং টাইটার অ্যালমোনিয়ামের হাফ, এটা অ্যালমোনিয়াম হাফগুলো ভালো, কোয়ান্ডোর মতোই বলা যায়। তারপর এটা কিন্তু অয়েল ব্রেকের সাইকেল, এটা কিন্তু অয়েল ব্রেক, কিন্তু অবশ্যই এটা একটা চাইনিজ অয়েল ব্রেক দেওয়া গেছে। তারপর এটা শিমানোর অরিজিনাল M315-এর শিফটার। তারপর হ্যান্ডেল বার তো এগুলো ভালো আছে অ্যালমোনিয়ামের, এস্টেড একটা হ্যান্ডেল বার। স্টিমটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নতুন একটা ডিজাইন। গ্রিপগুলো অবশ্যই মোটামুটি ভালো আছে, গ্রিপও ধরে একটা কমফোর্ট ফিল হচ্ছে। এটার টায়ারগুলো একটু দেখুন, ওই নেক্সে যে হাই রোলার ট্যুর মতন টায়ারটা দেখতে কিন্তু সেরকম। তারপর আপনার কালারটা একটু ভিডিও করে দেখাচ্ছে, কালারটা কিন্তু খুব জোস। এটার সিটটা দেখুন, একদম ওই জিটি সাইকেল আগে যে সিটগুলো দিত এটার মতো সেরকম একটা সিট, আবার অ্যালমোনিয়ামের সিট পোস্ট। তারপরে এটা শিমানোর ফন্ডেরা, এটা M31-এ মনে হয় অবশ্যই লেখা দেখতেছি না, শিমানো এলটাস, এটাও এলটাস, সামনেরটাও এলটাস, পিছনেরটাও এলটাস। তারপর এটা বিয়ারিং বটম দেওয়া গেছে এটাতে, সাইকেলটার মেন এটা, এটাতে কিন্তু 2 স্পিড কিন্তু 2টা 3টা নেই, 2 স্পিড এটা। তারপরে আপনার এটা কিন্তু ইন্টারনাল করা দেওয়া আছে, আপনাদের এখন 2022 সালে যত মডেল দেখতেছেন কিন্তু ইন্টারনাল আসতেছে, এই জিনিসটা খুব সুন্দর। অয়েল ব্রেকটাও ইন্টারনাল করে দিছে, এটা দেখতেছেন নিচে দিয়ে সবগুলো একদম ইয়া বেড়ে যাচ্ছে কেবল, অবশ্য ভালো। তারপর এখন 2022 সাল হিসাবে কিন্তু সাইকেলটা খুবই ভালো, আর ওয়েটটাও মোটামুটি ভালোই আছে, কমই। যেমন এখন সাইকেল তো খেলছে কিন্তু দাম বেশি, তারপর ফোর এখন তো ইনপুট নাই, ভালো কোনো ব্যান্ডের এখন ইনপুট নাই, তাই জন্য রক রাইডার সাইকেলটা 22,000 টাকা দিয়ে কিন্তু খুব ভালো হবে। আর সাইকেলের কালার বলেন ইয়া বলেন অ্যালমোনিয়াম কিন্তু খুব সুন্দর, অবশ্যই এটা কম মডেল মডেল অ্যালমোনিয়াম এটা দেখতে পাই। 61 অ্যালয় যেগুলো সব সাইকেল ইউজ করে মোটামুটি ওটাই ইউজ করছে, 61 অ্যালয়। আর এটা কিন্তু ফরকটাও দেখছেন কিন্তু খুব স্মুথ, ফরকটা কিন্তু সেই দেখতে পাচ্ছেন, আপনি এটা রিভিউ দিলাম আপনাদেরকে।